নমস্কার, আমি রিনা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আর পুজো সবার নিশ্চয়ই অনেক সুন্দর কাটলো, কাটারই প্রয়োজন সবার, অনেক সুন্দর। বছরে একবারই আসে এই পুজোটা, আর আমাদের মন অনেক 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 সুন্দর করে দিয়ে চলে যায়, খুশিতে ভরিয়ে দিয়ে চলে যায়। হ্যাঁ, পুজো শেষ হয়ে যাওয়ার পরে মন অনেক খারাপ হয়ে যায়, আজকে সে বিষয়ে বলছি না। আমরা মেয়েরা কোনো বিষয়ে লাইফে সিরিয়াস হতে পারি না। আমাদের জীবনে কি কি প্রয়োজন, আমরা কি চাই, আমার কি দরকার, আমরা মেয়েরা এই জিনিসটা বুঝেই উঠতে পারি না, কখনো ডিসাইড করতে পারি না আমার কি দরকার। সব সময় লাইফে অন্যর কথা ভেবে আগে বাঁচতে চেষ্টা করি আমরা। হ্যাঁ, আমার মনে হয় এই প্রবলেমটা সব সব মেয়েদের। আমরা নিজেকে নয় অন্যকে আগে প্রায়োরিটি দিই। আমার বাবা মা কি চাইছে, ঠিক আছে, মা বাবা কি চাইছে সেটা অবশ্যই আমাদের ভাবতে হবে। আমার ফ্যামিলি কি চাইছে, আমার ভাই কি চাইছে, বোন কি চাইছে, চল এদের তো এদের কথা, এরা কি চাইছে সেটা তো কিছুটা হলেও আমাদের মানতে হবে, ভাবতে হবে। কিন্তু বাইরের লোকে কি চাইছে আমরা সেটাকেও প্রায়োরিটি দিই। বিশেষ করে আমার যেহেতু যে সমস্ত বিবাহিত অবিবাহিত বোনরা আছে, সব মহিলাদেরই আমি বলছি, সবার জীবনেই এটা অনেকটাই সত্যি, পুরোটা না হলে অনেকটাই সত্যি। কটা মেয়ে নিজের কথা ভাবে, কটা মেয়ে নিজের কথা ভাবে যে আমি আমি কি চাইছি আগে ভাবি। আমরা বিশেষ করে বিবাহিত মেয়েরা আমরা ভাবি আমার স্বামী কি চাইছে, আমার শ্বশুর বাড়ির লোকজন কি চাইছে আমার থেকে। ঠিক আছে, এগুলো ভাবতে হবে, কিন্তু যদি আমি নিজের কথা আমি যদি আগের থেকে আগে নিজের কথা না ভাবি যে আমি কি চাইছি, তাহলে আমি কি করে ভালো থাকতে পারবো। কারো চাওয়া না চাওয়ায় তো আমার জীবনটা চলবে না। না, আমাকে আগে বুঝে উঠতে হবে যে আমি কি চাইছি জীবনে। আমি পড়াশুনো করতে চাইছি, আমি কিছু কাজ করতে চাইছি, আমি ঘুরতে যা বাইরে ঘুরতে পছন্দ করি, আমি লোকের সাথে মিশতে পছন্দ করি, আমি খেতে পছন্দ করি, আমি কি পছন্দ করি, আমার কি ভালো লাগে, এটা সবার আগে বুঝে উঠতে হবে যে আমি কি চাইছি, আমি কি করব জীবনে। সেটা আমাকে কেউ বলে দেবে না, আমি জীবনে কি করব সেটা আমার নিজেকেই বুঝতে হবে। কেন আমরা মেয়েরা এটাই ভেবে বসে থাকি যে আমাকে সারা জীবন আমি তো অন্যর, মানে কি বলবো, এটা পুরনো ভাবনা। বিয়ের আগে বাপের বাড়ি বাবা ভার বহন করেছে, বিয়ের পরে স্বামী বহন করবে, ব্যাস এই তো জীবন, এটাই কেটে যাবে। সারাটা জীবন এভাবে আমরা কেটে নিতে চাই, অন্যর ঘরে বোঝ হয়ে, এটা ঠিক নয়, এটা অনেক পুরনো প্রসেস, এটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। সবার আগে নোটিফাই করুন যে আপনি কি চাইছেন, কি চাইছেন জীবনে। অনেকে এরকম ধরনের কথাবার্তা বলে, যাদের একটু 30-এর পার হয়ে গেছে বয়স, 30-40 হয়ে গেছে, সে সমস্ত মহিলারা, সে সমস্ত মা বোনরা, আমার তো বয়স হয়ে গেছে, আমি এখন আর কি করব। এটা ভুল। আপনার কি এমন ভালো লাগাটা থেকে গেছে পিছনে যেটা আপনি নতুন করে শিখে আবার শুরু করতে পারেন, সেটা আপনি শুরু করতে পারেন। কি থেকে গেছে আপনার জীবনে বাকি, ছেলে মেয়ে মানুষ সংসার, এগুলোই তো সব কিছু নয়, আপনি তো আপনার জীবনটাই বাঁচছেন। ভগবান আপনাকে সুন্দর একটা জীবন দিয়েছে, সেটা কোনো একটা ইচ্ছা, যদি ইচ্ছাটা অপূরণ থেকে যায়, শুধু দীর্ঘশ্বাস ফেলে কিছু হয় না। এমন অনেক উদাহরণ আছে যারা অনেক বয়সে স্টার্ট করেছে, অনেক বয়সেই সাকসেস হয়েছে। আমাদের মহিলাদের এই জিনিসটা বোঝা দরকার যে আমরা কিছু করব।
আমাদেরও নাম হবে, 10 জন আমাদের চিনবে জানবে। অর্থটাই সব কিছু নয়, আবার অনেক কিছু। অর্থ দিয়েও আমরা কারোর উপর বোঝ থাকবো না। আমি কাকে বিয়ে করব, অবশ্যই আমাকে তার আগে যোগ্য হতে হবে। আমি কি করব, লাইফে কি কাজ করব, আমরা এই ডিসাইড গুলো করতে পারি না, আমরা এই ডিসিশন গুলো নিতে পারি না। কেন? জীবনটা যদি আমার হয়, ডিসিশনও আমারই নিতে হবে। কেন মুখ ফুটে আমরা বলতে পারবো না, আমি এই জিনিসটা চাচ্ছি, আমি এই জিনিসটা করব, আমাকে এটা করতেই হবে, জীবনটা আমার। আমি কাউকে কেন কারো কথা ভাববো? ঠিক আছে, ভাববো, আমার ছেলে মেয়েকে আমি করছি তো, আমি সবই করছি, কিন্তু জীবনটা তো আমার, আমারও তো বাঁচতে হবে, আমারও তো ভালো লাগা সবকিছু মন্দ লাগা থাকতে পারে, তাই না? জীবনে এমন একটা কাজ করুন যেটাতে আপনার অনেক ভালো লাগা মিশে রয়েছে, যেটাতে আপনার নাম হয়, 10 জনের চিনে, আপনিও বাইরে বেরোতে পারেন, ঘুরতে পারেন। তাহলে আর আমাদের এই মহিলাদের যে হিস্টেরিয়া নামক রোগটা, এটা হবে না। অনেক মহিলাই একটা বয়সের পরে এই রোগে আক্রান্ত হয়। যখন ছেলে মেয়ে একটু বড় হয়ে যায়, স্বামী অনেকটাই কাজে ব্যস্ত থাকে, তখন নিজেদেরকে কেমন লাগে ভাবুন তো একটু। ঘরের মধ্যে সারাক্ষণ কি করবেন? সারাক্ষণ তো আমাদের লাগে না না সংসারের, গৃহের কাজ করতে। বাকি সময়টা ঘুমোবেন? কত ঘুমোবেন? টিভি দেখবেন? কতটা টিভি দেখবেন? এটা করেই জীবনটা ভাবেন কাটিয়ে দিচ্ছি। একটা সামাজিক দায়িত্বও তো থাকে, তাই না? সেই সামাজিক দায়িত্বটা আমরা যদি না পালন করি, সবার একটা সামাজিক দায়িত্ব থাকে। আমরা যে যেই কাজটাই করি না কেন, সেই কাজটা দিয়ে আমরা মানুষকে সমাজসেবা করতে পারি, সেই কাজটা দিয়েই আমরা মানুষের সেবা করতে পারি। একটা কাজ বাছুন, নিজের পছন্দ মতো করুন, দেখবেন মনটা অত্য 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 খুশি হয়ে থাকবে, অনেক ভালো থাকবে। আর যে সমস্ত মা জেঠিমা কাকিমার বয়স হয়েছে একটু, আপনারাও চেষ্টা করুন বসে না থেকে, ঘরের বাইরে বেরোন, লোকের সাথে মিশুন, কথা বলুন, দেখবেন নিজের কিছু না কিছু ভালো লাগার একটা কাজ বেছে নিন, জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে, বোরিং থাকবে না। জীবনে অনেক কাজ আছে যেগুলো কাজ ঘরে বসেও করা যায়, আমরা ঘরে বসেও চাইলে অনেক কাজ করতে পারি, আমার অর্থের দরকার নেই, ঠিক আছে, কিন্তু সমাজ সেবাটা তো করা যায় নিজের কাজের মাধ্যমে, নিজেকে ভালো রাখা যায়, এর থেকে আর বড় কি পাওয়া হতে পারে? আর যেটা আয় হলো আমাদের, সেটা দিয়ে আমরা ইচ্ছা মতো কাজ করতে পারি, কাউকে হেল্প করতে পারি, সংসারে হেল্প করতে পারি, নিজের হাত খরচাটা বের করতে পারি, কারো কাছে অ্যাটলিস্ট চাইতে হয় না। আমার মনে হয় সব মহিলাদের নিজের ইচ্ছাটা সবার আগে রাখা দরকার, আমি কি চাইছি। আরো অনেক ভালো থাকবেন, রাখছি।